মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর দেখো, আমি সকাল সকাল একদম ভিডিওটা বাস স্ট্যান্ডে শুরু করছি, ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। মানে আমি যাচ্ছি আজকে আমার বাপের বাড়ি, বুঝতেই পারছো, কোথাও একটা যাচ্ছি বুঝতে পারছো, বাট বাপের বাড়ি যাচ্ছি। অনেকদিন যাওয়া হয়নি, ভেবেছিলাম ঘুরতে যাওয়ার আগে একবার বাড়ি গিয়ে দেখা করে আসবো, কিন্তু হলো না। তো যে কারণে আজকেই বেরিয়ে পড়লাম, আর বাস ধরেই যাবো, হাজব্যান্ডও যাবে সঙ্গে, ও ডিউটি চলে যাবে, আমি ওই দিক থেকে বাপের বাড়ি চলে যাব। তো দেখো, এখন বাসে উঠে গেছি, মানে এটা বাসে উঠে গিয়ে নামবো, সিটি সেন্টার ঢুকবে এরকম একটা টাইম এটা। তো হাজব্যান্ড নেমে গেছে, এখন আমি একাই বাসে বসে আছি, আর বাসটা ফাঁকা, মানে আমি যে ডাইরেক্ট বাসটাই যাই না, তোমরা দেখেছো আগে হয়তো আমাকে যেতে, তো সেই বাসটাতেই যাচ্ছি আর কি, ওটাই সুবিধা হয় আমার ডাইরেক্ট যেতে। আর দেখো, সিটি সেন্টার ঢুকে গেছে, এই যে এখানে বাস স্ট্যান্ড, সিটি সেন্টার যে SBSTC স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডে। তো এখানে তো বেশিক্ষণ দাঁড়ায় না, জাস্ট কয়েক মিনিট দাঁড়াবে, তারপর বেরিয়ে যাবে। আর সকালবেলা আমি আজকে চা খেয়ে এসেছি, কারণ দুধ খেলাম, বাড়ি যাব, টোটো ধরবো, টোটো ধরে বাড়ি ফিরবো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, ওই জন্য চশমাটা পরে নিলাম। দেখি সামনে টোটোগুলো কোথায় আছে, বাজে হচ্ছে 10:30। এই বাসটাতে এলে খুব সুবিধা, এত টাইমলি ঢোকায়, 2 নম্বর ডাইরেক্ট, খুবই সুবিধা। টোটো দাঁড়িয়ে আছে সামনে। আমি দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই মিলে বসেছি সকালে জলখাবার খেতে। খাচ্ছি হচ্ছে চপ, মুড়ি, মারা একটুখানি ভাত দিয়ে খেলো, আর আমার জন্য সবাই বসেছিল, মা মাসি দুজনে বসেছিল যে আগে আমি যাব, তারপরে একসাথে সবাই মিলে খাবো। তো যা হয়, মেয়ে মানে বাপের শ্বশুরবাড়ি থেকে ফিরলে, বা যখন বাইরে পড়তাম, তখন যখন বাইরে থেকে ফিরতাম আর কি হোস্টেল থেকে, তখনও এরকমই হতো, সবাই ওয়েট করে থাকতো আমার জন্য, আমি গেলে একসাথে সবাই মিলে বসে বসে গল্প করতে করতে খাওয়া হতো। তো বেশ ভালো লাগে বলো, অনেক দিন পরে নিজের বাড়ির লোকের সাথে সবার সাথে বসে গল্প করতে করতে খেতে সত্যি খুব ভালো লাগে। আর ভাইকে বললাম একটু ভিডিওটা করে দেন, তো করে দিচ্ছিল। তো এখানে দেখো, মা এখন মাছের ঝোল রান্না করবে, সেই জন্য মাছগুলো ভাজছে, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া করবে, তার জন্য ব্যাটারটা করে রেখেছে, আর এখানে পেঁয়াজ রসুন এভাবে কেটে রেখেছে। তো মা বলছে আমি মাছের ঝোলটা করে নিই, আর তুই ইয়ে কর, চান টান কর ততক্ষণে। আর এখানে দেখো রান্নাগুলো, এটা হচ্ছে ওই যে উচ্ছে আলু চচ্চড়ি, এটা ওল ভাতে ডাল, ওইটা কিন্দুরি ভাজা, তো এগুলো আজকে মেনুতে আছে। তার সাথে এখানে দেখবে লাউয়ের তরকারি দেখাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে লাউয়ের তরকারি, নিরামিষ। মানে আমাদের বাড়িতে না চট করে মানে পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা রান্না হয় না, হ্যাঁ, কারণ দিদা আছে, তারপরে সবাই বয়স্ক। আর এখানে দেখো এটা দই হচ্ছে, টক দই, টক দইটা আমাদের বাড়িতে খুব হয়, কারণ বাবা ভাই দুজনেই টক দই খায়, দিদাও খায়, একটু করে টক দই খেতে ভালোবাসে ভাত দিয়ে। আর এখানে মা দেখো মাছের ডিমের বড়াটা এখন ভেজে নিচ্ছে একটু একটু করে, অল্প অল্প করে, ব্যাটারটা না একটু পাতলা মেখে ফেলেছিলো, যে কারণে একটু ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে। তো আমি বললাম দাও আমি ভেজে দিচ্ছি, তো মা বলছে না না তোকে কিছু করতে হবে না, অনেক করিস তুই, এখন আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কর। তো আর আমি হাত দিইনি, মা একটা একটা করে ভাজছে, আমি মাঝখানে শুধু একবার উল্টে দিয়েছিলাম। এখন এই যে মাছের ডিমের বড়া নিয়ে উপরে যাচ্ছি, মানে আমার আর ভাইয়ের জন্য মা বললো গরম আছে, যখনকে খাবি তখন একটু ঠান্ডা হয়ে যাবে, এখন গরম আছে না, এখন দুজনের দুটো খা। তো উপরে এলাম, এবারে লাইটটা জ্বালারে, কথা বলছিস শোনা, এনে বড়া খা। তালের বড়া কোথায়? এটা হচ্ছে মাছের ডিমের বড়া, টাকা চশমা পরে কেমন লাগছে দেখ, নতুন চশমা চোখে পাওয়ার, আমাদের ঘরে কেউ বাদ নেই, সবার চোখে চশমা, নে গরম আছে, আজ গলে যাসনি কেন, বাইরে বৃষ্টি হচ্ছে খুব, এলো আস, আমি বিছানায় নামাতে পারবো না, ইয়ে খেলছিস নাকি, পাবজি, ও ফুটবল, ফুটবল খেলছে, এগুলো কি রে, এনেই চাইটি, ও তোর ইয়ে কি বলে, আর যে সেই কি লিখছিলি ওগুলো চলে গেছে, অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়া হয়ে আছে, এই ফাইলে আছে, কবে জমা দিবি, এই দেখ
দেখো এই গেঞ্জিটা আমি ভাইয়ের জন্য এনে দিয়েছিলাম মানে ওই রাজস্থান থেকে সেদিনকে ভিডিওতে দেখালাম না তো ভাইকে বললাম একবার পরে দেখ কারণ এখানে এক্সএল সাইজ আছে কিন্তু তাও একবার পরে দেখে নে যে ঠিকঠাক হচ্ছে কিনা তো ওই জন্য ও বলছে দাঁড়া আমি পরছি তো এই দেখো এখন ভালো বোঝা যাচ্ছে তখন না সামনে ফ্রন্ট ক্যামেরাতে একদম সাদা খ্যাসখ্যাস করছিল বল দেখেছিস ভিডিওটা তাই না ওই গাছটা থাকে না সত্য গাছটা বাবা রে ওইটা কত ফোকাস হবে না তাই আছে সব হয়ে গেছে একটা এলো এতগুলো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলায় ভিডিওটা আবার অন করেছি অনেকক্ষণ পরে ভিডিওটা সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে তারপরের থেকে আর ভিডিও অন করিনি মাঝখানে স্নান করে ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া করে একদম ঘুম দিয়েছি লম্বা ঘুম মানে উঠলাম 7:20 মানে ঘুমিয়েছি 6:30 বলছি 4:30 দিকে তারপরে উঠলাম হচ্ছে 7:20 এখন এই যে মা টিভি দেখছিল মায়ের সাথে বসে বসে আমিও টিভি দেখছিলাম এখন মা গেল রান্নাঘরে আমার জন্য চা গরম করতে আর বলছি কী খাবি না খাবি সেসব দেখতে আর ভাই উপরে পড়ছে দিদা আর মাসি গেছে দিদাদের বাড়িতে মানে ওই বাড়িতে আর কি দিদা ওই বাড়িতে টিভি দেখে তো মাসিও দিদার কাছে বসে তো বাবা বেরিয়ে গেছে দোকানে তো দুপুরবেলা তো দেখলে লাঞ্চের মেনুগুলো মাছের ঝোল মাছের ডিমের বড়া ইচ্ছে আলু চচ্চড়ি তারপরে ওই ইঁদুরি ভাজা এসব হয়েছিল আর একটা লাউয়ের তরকারি হ্যাঁ তো তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম দুপুরে বসে বসে মা আর বাবার সাথে গল্প করছিলাম তারপরে মা পরে টিউশন পড়াতে চলে গেল আর আমি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এখন বসে আছি চা খাবো আর তো আমার এখানে কোনো কাজ নেই সারাদিন শুধু খাও আর ঘুমো আর গল্প করো তো মা এখন চা দেবে দেখি আর চায়ের সাথে কী হয় আর আজকে রাতে একটা স্পেশাল জিনিস হচ্ছে খুব প্রিয় একটা জিনিস এখন বলবো না দেখতে পাবে মানে বছরের স্বাদ যাকে বলে তো দেখতে পাবে তো দেখো সন্ধ্যাবেলার খাবার নিয়ে বসে পড়েছি আর এটা হচ্ছে চপ মুড়ি সকালে যে চপ দেখলে সেটাই ছিল তো সেটা দিয়ে মা আবার মুড়ি মেখে দিল আর তার সাথে এই যে দুটো নোনতা বিস্কুট বাবা নিমকি এনেছে নিমকি আর এই যে ডাল ভাজা আমি যেহেতু নিমকি খেতে ভালোবাসি তো আমি যখনই আসি বাবা আমার জন্য নিমকি নিয়ে আসে তো হ্যাঁ একদম পুরো থালা সাজিয়ে দেখো সন্ধ্যাবেলায় খেতে বসেছি তো এই দেখো মা সিরিয়াল দেখছিল আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি মা কেমন আছো মাকে এমনি বলতে থাকি মাঝে মধ্যে হাম্পি হাম্পি এবার দেখো এদিকে কালটা ব্রণটা বড় হচ্ছে এটা কমে গেলে আবার এইখানে একটা আরম্ভ হচ্ছে মা আজকে একটা বলবে না আজকে একটা স্পেশাল রান্না করবে বলবে না এখন খেয়ে নি তারপর আগে খাবারটা খা হ্যাঁ চা ঠান্ডা হয়ে গেল তো লোকে শুধু চা খাওয়াই দেখি দেখা আমার ঘরে চাটা ঠান্ডা হয়ে গেল খা গরম গরম চা করি ঠিক আছে চলো খেয়ে চাটা খাও তো দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে আজকে একটা স্পেশাল জিনিস হবে তো সেটা হচ্ছে তাল তালের বড়া এটা হচ্ছে তালের বড়ার যে ব্যাটারটা সেইটা আর এই দেখো মা এখানে তালের বড়াগুলো ভাজছে মানে সিজনাল তো একটা জিনিস তাল আর এখন তো তালের সময় জানোই সবাই জন্মাষ্টমী পেরোলো এখন তালের সময় তো সেজন্য আমার জন্য মা তালের এই মাড়িটা রেখে দিয়েছিলো তো আজকে তালের যে মাড়িটা হয় সে মাড়িটা দিয়ে তার সাথে আটা সুজি একটু দুধ গুড় আর চাল গুঁড়ি এসব দিয়ে মেখে একটা ব্যাটার আর তার সাথে কালো জিরে দিয়েছে উপরে তো
এগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করেছে আর তার উপরে দেখো এরকম গোল গোল করে তালের যে পকোড়াগুলো হয় সেগুলো ভেজে নিচ্ছে, মানে তাল লুচি তাল পরোটা অনেক কিছুই হয়, সবাই জানো তালের কী কী হয়। তো এখন যেটা করছে সেটা হচ্ছে তালের পকোড়া। আর এখানে মাসি কালকের জন্য সবজি কাটছে, কোনো একটা শাক, এটা ও লাউ শাক হবে কালকে, সেজন্য মাসি লাউ শাক কাটছে। তো দেখো তাল বড়াগুলো একদম হয়ে গেছে গরম গরম, আর এত টেস্টি হয়েছে খেতে, আমার তো খুব ভালো লাগে তালের লুচি পরোটার থেকে। লুচি পরোটা ভালো লাগে, তবে মানে বেশ চা দিয়ে অফ টাইমে খাওয়ার জন্য, মানে সন্ধ্যাবেলা একটু এনজয় করার জন্য কিন্তু তালের পকোড়া দারুণ লাগে বলো, আর গরম গরম তো আরও ভালো লাগছিলো। আর এখানে মা রুটি মাখছে রাতের জন্য, রুটি মাখছে বলছে দেখছি রুটির আটা মাখছে, রুটি করবে রাতে। তো সেজন্য তো এখন খেতে বসেছি, বাজে হচ্ছে 10:15, আমি আর ভাই বসেছি এইখানে নিচে একসাথে, আর দিদা বসেছে এই যে, দিদা এখানে খাচ্ছে, খাও খাও খাও। আজকে কি কি রান্না হয়েছে ভাই বলতো, দাঁড়াও আমি দেখাই ও বলুক কি রান্না হয়েছে। রুটি বল, এটা রুটি, হ্যাঁ রুটি, এটা বাঁধাকপি তরকারি, আচ্ছা বাঁধাকপি তরকারি, তালের বড়া, বড়া মিষ্টি, মিষ্টি মাছ আছে, কিন্তু রাতে আর মাছটা খাবো না, মিষ্টিটা কিন্তু হাফ খেয়ে, এতটা ছোট নয় মিষ্টিটা, মিষ্টিটা একটু হাফ খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলায় কী করলি পড়াশোনা, কাল কি কলেজ আছে? চুলটা কত বেড়ে গেছে দেখ, সামনেটা দেখ, তাকাই দিকে দেখা, এ দেখে দেখ আমি এবার খাবো, কারণ রুটিটা শক্ত হয়ে যাবে, মা বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, কালকে আরেকটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে টাটা, গুড নাইট।